একজন ব্যাটসম্যানের সফলতা তখনই আসে যখন সেই ব্যাটসম্যান লম্বা একটা ইনিংস উপহার দিতে পারেন, আর সেটা যদি হয় সেঞ্চুরির মাধ্যমে তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু এই সেঞ্চুরি হাগানোটা যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ নয়, কেননা অনেক সময় ব্যাটসম্যান 90 রানে গিয়ে অনেকটা হতাশ হয়ে পড়ে। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বেশি সেঞ্চুরি হাগানো পাঁচজন বাংলাদেশি ব্যাটসম্যানদের। নাম্বার 5 ইমরুল কায়েস, এ তালিকায় 5 নম্বরে রয়েছে বাংলাদেশ দলের অবহেলিত এই ব্যাটসম্যান। তিনি এখন পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে মাত্র 78টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, যেখানে 32 গড়ে করেছেন 2434 রান। এক ইনিংসে খেলেছেন সর্বোচ্চ 144 রানের ইনিংস, সেখানে তার সেঞ্চুরির সংখ্যা 4টি, আর এই 4টি সেঞ্চুরি করেই তিনি এ তালিকায় 5 নম্বরে রয়েছেন। নাম্বার 4 লিটন দাস, এ তালিকায় 4 নম্বরে রয়েছেন বাংলাদেশ দলের সবচেয়ে সেরা ওপেনার লিটন দাস। তিনি এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে 72টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, যেখানে প্রায় 35 গড়ে রান করেছেন 2213, আর সেঞ্চুরি করেছেন 5টি, যার ফলে তিনি এ তালিকায় 4 নম্বরে রয়েছেন। নাম্বার 3 মুশফিকুর রহিম, এ তালিকায় 3 নম্বরে রয়েছেন বাংলাদেশ দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান। তিনি এখন পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে 234টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, যেখানে রান করেছেন 7257, আর সেঞ্চুরি করেছেন মোট 9টি, আর এই 9টি সেঞ্চুরি করার ফলেই তিনি 3 নম্বর তালিকায় রয়েছেন। নাম্বার 2 শাকিব আল হাসান, এই তালিকায় 2 নম্বর স্থানে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের নবাব। তিনি এখন পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে 222টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, যেখানে রান করেছেন 7211, আর সেঞ্চুরি করেছেন মোট 9টি, আর এই 9টি সেঞ্চুরির ফলেই তিনি এ তালিকায় 2 নম্বর স্থানে রয়েছেন। নাম্বার 1 তামিম ইকবাল, এই তালিকায় 1 নম্বর এবং শীর্ষ স্থানে রয়েছেন বাংলাদেশ দলের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল। তিনি এখন পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে 239টি ম্যাচ খেলেছেন, যেখানে রান করেছেন 8313, আর সেঞ্চুরি করেছেন মোট 14টি। এই 14টি সেঞ্চুরি করার জন্যই ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন তামিম ইকবাল। প্রিয় দর্শক, সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো এই 5 জন ব্যাটারের মধ্যে আপনি কার খেলা বেশি পছন্দ করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের নিউজ এক্সট্রাবিডি চ্যানেলের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।